রাইট, আমাদের এটা কম্প্রেসরের সিলিন্ডার ছিল, এটা নিয়ে কথা বলতেছিলাম যে ইনলেট যে 1.2.3.4. এটা হচ্ছে আইডিয়ালি পিভির রিলেশনশিপটা আলোচনা করা হয়েছিল। আর এখানে একটু ফাঁকা জায়গা থাকে, সেটা হচ্ছে পিস্টনটা লাস্ট মুহূর্তে একটু ফাঁকা থাকতেছে, সো পিস্টন একদম হেডের সাথে লেগে যাচ্ছে না। তো এটা যখন এদিকে মুভ করতেছে পিস্টনটা, এভাবে মুভ করতেছে যখন, তখন এখানে একটা প্রেশার তৈরি হচ্ছে। সো হালকা একটু প্রেশার যখন, এটা যেহেতু ভি, এটা হলো পি, প্রেশারটা আস্তে আস্তে বাড়তেছে। তো বাড়তে বাড়তে একটা সময় আসার পরে আমাদের এটা সাধারণত খুলে যাচ্ছে, মানে জাস্ট ওই যে পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন যে পড়ছে ঠিক একইভাবে খুলে যাচ্ছে ডিসচার্জ বাল্বটা। ডিসচার্জ বাল্বটা খুলে যাওয়ার পরে তখন প্রেশারটা কী হবে, কমা শুরু হবে, সেই প্রেশারটা কমা শুরু হয়েছে এবং সেটা আস্তে আস্তে এটা চলতে থাকবে, কমে একটা এই ইনলেটের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনে চলে আসবে। এবং আইডিয়াল কেসে পরে কি করা হবে, আবার ডিসচার্জ বাল্ব বন্ধ হয়ে যাবে, সাকশন বাল্বটা খুলে যাচ্ছে, এক্সট্রা গ্যাস ইন করে এই ভলিউমটা আবার বাড়ানো হচ্ছে। সো এটা মোটামুটি ভাবে হচ্ছে আইডিয়াল কেসের ক্ষেত্রে। আর এটা হলো যে এডিয়াবেট্রিক বা এই ধরনের যে রিলেশনশিপগুলো আছে সেই জন্য এই কে এটা ইউজ করা হচ্ছে, পিভি রিলেশন। আচ্ছা, আর অ্যাকচুয়াল যে ডায়াগ্রামটা, অ্যাকচুয়াল ডায়াগ্রামটা সাধারণত যে আইডিয়াল কেস যেটা রয়েছে এডিয়াবেটিক, সেটা থেকে সবসময় ডেভিয়েট করতেছে। এই এই যে এই প্রসেসটা আইসোথার্মাল হতে পারে, আইসোমেরিক, আর আইসোবারিক, অনেকগুলো প্রসেস হতে পারে না, সেই সেটার সাপেক্ষে এটা বলছে যে আইসোথার্মাল হলে এই এই ডায়াগ্রামটা ফলো করবে, আর কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে এই যে মাঝখানে যে ডটেড লাইনটা আছে সেটা হলো অ্যাকচুয়াল, সো এটা ডেভিয়েট করে। আর উপর দিকে এই অংশটা যেটা আসতেছে একটু উপরে উঠে যাচ্ছে ডায়াগ্রামের মধ্যে, এর কারণটা হচ্ছে ডিসচার্জের এর আগে আগে যে কারণটা সেটা হলো যে প্রেশার এবং ফ্রিকশন লস হচ্ছে, এই হলো ব্যাপার। আর পিস্টনের এই যে এই মাথায় যেহেতু একদম এই লাস্টে এখানে একবারে এই যে দেখো একটু ফাঁকা রয়েছে, এই যে ফাঁকাটা যে থাকতেছে এটাকে হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম বলতেছে, মানে কতটুকু ফাঁকা থাকতেছে প্রতি স্টকে, এই ক্লিয়ারেন্স ভলিউম বলতেছে। এই হলো এটার ডায়াগ্রামটা। সো অ্যাকচুয়ালি একটু ভেরি করতেছে এবং ভেরি করার জন্য এই ডটেড লাইন দিয়ে এই ভেরি লাইনটা বোঝানো হয়েছে, বা আইসো এডিয়াবেটিক বা আইসো আইসো আইসোথার্মাল যে ব্যাপারটা আছে সেটার দুটা ডায়াগ্রামের কম্প্যারিজনটা দেখানো হয়েছে। এরপরে আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা নিয়ে একটু কথা বলা হচ্ছে। এখানে যে জিনিসটা হলো যে গ্যাসটার সবসময় ডেভিয়েট করতেছে এই প্রেশার থেকে যদি বেশি হয় এবং হাই টেম্পারেচার থাকে, 100 ডিগ্রি ফারেনহাইট থেকে বেশি হলে আইডিয়াল যে ব্যাপারটা আছে সেই জন্যই আমরা একটা জেড ফাংশন, জেড একটা ভ্যালু ইউজ করে থাকি যেটাকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে। আর যদি মিক্সার থাকে, ক্রিটিক্যাল মিক্সার থাকলে, আর এ ওয়াই এ ওয়াই বি ওয়াই সি যদি সেটার মোল ফ্র্যাকশন হয় তখন এভাবে লেখা হয় যে কম্বাইন যে গ্যাস মিক্সচারের টেম্পারেচারটা সেটাকে এভাবে লেখা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এরপরে হচ্ছে রিডিউস, এই রিডিউস কথাটা হচ্ছে যে টোটাল যে টেম্পারেচারটা আমাদের আছে, টোটাল টেম্পারেচার মিক্সচারের যদি টেম্পারেচার প্রেশার থাকে, যেটা মিক্সচারের টেম্পারেচার প্রেশার যদি থাকে সেটার থেকে T1 বাই সি যেটা ক্রিটিক্যাল এই যে রেশিওটা এটাকে রিডিউস প্রেশার বলতেছে, এবং এটা দিয়ে আমাদের অনেকগুলা
এই অনেকগুলো ডায়াগ্রাম বইয়ে আছে, জাস্ট এটা ডায়াগ্রামটা দেখানোর জন্য। এটা হলো রিডিউস প্রেশার, এটা হলো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর গুলার ভ্যালু বের করা হয়, আর এই এই যে লাইনগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিডিউস টেম্পারেচারের লাইন। সো বিভিন্ন রিডিউস টেম্পারেচার কততে হচ্ছে, আমরা একটু বড় করে দেখলে এই যে রিডিউস টেম্পারেচার, রিডিউস প্রেশার এদিকে আর টেম্পারেচার লাইনগুলো এদিকে, বিভিন্ন টেম্পারেচার রিডিউস টেম্পারেচারের জন্য রিডিউস প্রেশার ক্রস লাইন থেকে আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা বের করতে পারে। বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম ডায়াগ্রাম রয়েছে। এখানে আরেকটু আলোচনা করছে যে জেডের যে ডিফারেন্সটা হয় কিরকম ইফেক্ট আর কি, জেডের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের জন্য এই স্টোকটা হচ্ছে সেটা কতটুকু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দেখো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে আমাদের আইডিয়াল যে বিহেভিয়ারটা আছে সেটা একটু এইদিকে চলে আসছে, মানে একটু বাইরের দিকে। আর যদি কম্প্রেসিবিলিটি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে আইডিয়ালের বিহেভিয়ারটা ভিতর দিকে চলে আসছে। আইডিয়ালে যেহেতু ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, অ্যাকচুয়াল যে প্রসেসটা সবসময় বাইরের দিকে থাকতেছে। সো এই কারণে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ভূমিকা কম্প্রেশনের জন্য বা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর এক্সট্রিম কেসে এটা অবশ্যই দেখা যাচ্ছে যে যে অনেক দূরে চলে যাচ্ছে, সো সাইকেলটা এভাবে ভলিউম স্ট্রকটা অনেক দূরে চলে যাচ্ছে। আমাদের এরপরে আসতেছে কম্প্রেসরের পারফরমেন্স ক্যারেক্টারিস্টিক্সের জন্য কিছু প্যারামিটার আছে। আমরা যদি একটু আগে চলে যাই, এই যে পিস্টন থাকে এটা হলো সিলিন্ডার, সো পিস্টন সিলিন্ডার এটা একটু রিপিট করতেছি, এগুলো হচ্ছে বাল্ব। সো আমরা আলোচনা করতে একটু সুবিধা হবে সেই জন্য। পিস্টন যেটু ডিসপ্লেস হচ্ছে অ্যাকচুয়ালি, সেই অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম যেটা পাওয়া যাচ্ছে সে একটা স্ট্রোকের জন্য, সেটাই হচ্ছে পিস্টন ডিসপ্লেসমেন্ট। এটা একটা হচ্ছে ভলিউমভাবে ক্যালকুলেট করা হচ্ছে, এবং ভলিউমভাবে ক্যালকুলেট করতেছে দেখে ফিট কিউব, অর্থাৎ তাহলে পিস্টনটা যে ডিসপ্লেস হচ্ছে মিটার, এবং সেইটার হচ্ছে এরিয়া দিয়ে আমরা এটার ভ্যালুটা বের করে থাকি। যেমন হচ্ছে এরিয়া, যে পিস্টনের যে এরিয়াটা আছে এস, আর কত স্পিডে ঘুরতেছে এটার সাপেক্ষে আমরা স্ট্রোকের লেন্থ যেটা আছে কতটুকু যাচ্ছে। আমরা পিস্টনটা যদি দেখি, আমরা একটা পিস্টনের এই যে এইটুকু যদি ঘুরতেছে যে পিস্টনটা যে এতটুকু যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে এই পয়েন্টে যেটুকু আছে এরপর আরেকটু বাড়তেছে, সো এই যে এইটুক যে ডিসপ্লেস হচ্ছে সেটা হচ্ছে লেন্থটা বা স্ট্রোকের লেন্থ। সো বেসিক্যালি এটা হচ্ছে ভলিউম। এই হলো আমাদের দুই ধরনের সিলিন্ডার কাজ করে, সিঙ্গেল অ্যাক্টিং আর একটা হচ্ছে ডাবল অ্যাক্টিং। সো সিঙ্গেল অ্যাক্টিং এর ক্ষেত্রে এভাবে আসতেছে, আর ডাবল অ্যাক্টিং এর ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আসতেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যদি ছবিটা দেখি, হেড ইন্ডে এবং ক্র্যাঙ্ক ইন্ডে দুটাই আমাদের ক্যালকুলেশনে আসতে হয়। ডাবল অ্যাক্টিং এর ক্ষেত্রে হেড ইন্ডে এবং দুইটা জায়গায় আমরা দেখি থাকি। সো ডাবল অ্যাক্টিং এ এই সাইডেও গ্যাস কম্প্রেশন হয়, এই সাইডেও কম্প্রেশন হয়। সো হেড ইন্ডে এবং ক্র্যাঙ্ক ইন্ডে আমাদের দুই জায়গাতেই কি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা হিসাব করতেছে, এই হলো ব্যাপার। সো তাহলে এখানে যদি আসতেছে স্ট্রোকের এপি আর এপি মাইনাস এ আর লেখছে, এপি মাইনাস এ আর কেন লেখছে, আর হচ্ছে রডটার যেটা মানে এরিয়া সেটা বোঝানো হচ্ছে এ আর দিয়ে, আর এপি দিয়ে হচ্ছে পিস্টনের যে এরিয়াটা, পিস্টন এই পিস্টনটা হচ্ছে এটি। সো এইটার এই কারণে কেন মাইনাস হচ্ছে, কারণ এটুকু এরিয়া তো রডের জন্য বাদ যাচ্ছে, সেই জন্য এটা ভ্যালুটা দেওয়া হচ্ছে। সো আমাদের তাহলে টোটাল ভলিউমটা হবে কি, এইখানে যেটু যতটুকু ভলিউম ডিসপ্লেস হচ্ছে এই জায়গাটা প্লাস এই জায়গাটা, এবং দুই ক্ষেত্রে কিন্তু এস পিস্টন যেহেতু এসের এস পরিমাণ মুভ করছে সেই জন্য ডাবল অ্যাক্টিংয়ে এই এই ইকুয়েশনটা পিস্টন ডিসপ্লেসমেন্টের জন্য ভলিউমটা ক্যালকুলেশন করা হয়।
রাইট। আশা করি বুঝতেছে সবাই। সো ডাবল অ্যাক্টিং আর সিঙ্গেল অ্যাক্টিং এর পিস্টন ডিসপ্লেসমেন্ট আশা করি সবাই বুঝতে পারছো, কারণ হচ্ছে যে যে দেখা যাচ্ছে যে হেড ইন্ডে শুধুমাত্র থাকতেছে আমাদের এই স্ট্রোককে কতটুকু লেন্থ মুভ করতেছে, আর ডাবল অ্যাক্টিং এর ক্ষেত্রে দুইটা বেসিক্যালি, এই যে এইটুক জায়গা এবং এইটুক জায়গা, এবং এরিয়াটা ক্যালকুলেশনের জন্য এই জায়গায় এপি মানে পিস্টনের যে এরিয়া মানে পিস্টনের এরিয়াটুকুই তো বেসিক্যালি কাজ করে, যে এখানের ক্ষেত্রে পিস্টনের এরিয়াটুকু কাজ করে, সো এপি আস, আর এই জায়গায় যেহেতু এপি মাইনাস এ। তারপরে যে ফ্যাক্টরটা নিয়ে কথা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কম্প্রেশন রেশিও, যে কম্প্রেশন রেশিওটাকে P2 বাই P1 দিয়ে লেখা হচ্ছে। P2 হচ্ছে ডিসচার্জ প্রেশার, আর অ্যাবসোলিউট প্রেশারের অনুপাতটাই হচ্ছে কি বা রেশিওটাকেই বলে আমরা কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও RC দিয়ে দেখানো হচ্ছে যে আমাদের কম্প্রেশন রেশিও সাধারণত যেটা সেটা হলো যে আমরা ইউজ করি 3.5 থেকে 4.0-র মধ্যে, এর বেশি সাধারণত মোস্ট প্রসেসের জন্য দরকার নাই, তবে হায়েস্ট রেঞ্জ হচ্ছে 1.05 থেকে 7 পর্যন্ত। সো কম্প্রেশন রেশিওর ভ্যালুটা 1.05 থেকে 7 পর্যন্ত পার স্টেজে হতে পারে, মানে এতটুকু তোমরা কম্প্রেস করতে পারো। ধরো 16 থাকলো, 16 PSI-তে আবার তোমার 3 times কমাইতে হবে, সো এভাবে এটার কম্প্রেশন রেশিওটা করা হয়। P2 বাই P1 দিয়ে দেখানো হচ্ছে। আচ্ছা, এখন দ্বিতীয় কনসেপচুয়াল কথাটা হচ্ছে ইন্টারকুলিং। ইন্টারকুলিং এর কথা এটা গত ক্লাসে হচ্ছে যখন মেকানিক্যাল সিচুয়েশন গুলা বলা হচ্ছিল তখন আমরা ইন্টারকুলিং এর প্রয়োজনীয়তাটা একটু বোঝানো হয়েছিল, যে বেসিক্যালি যেহেতু হাই প্রেশারে কাজ করতেছে, হাই প্রেশার হওয়া মানে হচ্ছে সে হাই টেম্পারেচার ক্রিয়েট করতেছে। যেহেতু আমরা লিখি হচ্ছে আইডিয়াল কেসে যদি আমরা দেখি PB RT, সো আর যেহেতু কনস্ট্যান্ট, টিটার সাথে যত হাই প্রেশার হবে তত কি হবে হাই টেম্পারেচার হবে, সো হাই টেম্পারেচার হলে হাই ডিসচার্জ প্রেশার ইনক্রিজেস হাই ডিসচার্জ টেম্পারেচার, সো এই কথাটাই বলছে। তো এটার জন্য আমাদের ইন্টারকুলিং করার প্রয়োজন হয়, কারণ হচ্ছে যে অন্যান্য বা মানে ইকুইপমেন্টটা যাতে স্মুথলি কাজ করে, বেশি হাই টেম্পারেচার স্মুথলি কাজ করার একটু অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, এবং কিছু কিছু ম্যাটেরিয়াল যেটা আমরা ফ্লুইড প্রপার্টিসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিকম্পোজিশন হতে পারে, রিয়াকশন হতে পারে, এক্সক্লুসিভ মিক্সচার হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ব্যাপার। এরপরের কথাটুকু হচ্ছে যে ভলিউম, সো রিজনেবল লিমিটিং ডিসচার্জ প্রেশার শুড বি সিলেক্টেড, ম্যাক্সিমাম অ্যাডিয়াবেটিক ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ক্যালকুলেশন দিয়ে আমরা সাধারণত করে থাকি, আর হাই টেম্পারেচারটা এই কথাটাই বোঝানো হয়েছে আর কি। সো হাই টেম্পারেচারের জন্য আমরা কুলিং করার প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের পদার্থের কথা বলা হয়েছে যে রিয়েকশন হতে পারে, এক্সপ্লোশন মিক্সচার হতে পারে, প্রপার্টিস চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য সাধারণত সাকশন এবং ডিসচার্জের প্রেশারগুলা আমরা খুব সমান সমান কাছাকাছি রেখে থাকি, এই হলো এখানে ঘটনা। যদি বুঝে থাকে তাহলে ছোট, এটা হচ্ছে ইন্টারকুলিং এর যে ইন্টারকুলার সেটা কম্প্রেসরের মধ্যে, তোমরা হাইসিস এর তো কাজ করতেছো, হাইসিসও দেখতে পারবা,
যে অ্যাডভান্স যে কম্প্রেসরগুলো আছে, আমরা সাধারণত গ্যাস প্রসেস সরি বড় বড় কম্প্রেশন লাগে হচ্ছে তোমার যে ইন্ডাস্ট্রিগুলা, সেখানে প্রসেস মডেলগুলা সিমুলেট করতে হাইসিসে দেখবে যে এক্সাম্পল বেশ কিছু আছে সেখানে এই এই ধরনের ইন্টারকুলিংটা সহ দেওয়া থাকে, এটা স্পেশাল মডেলগুলো ইউজ করে। এনিওয়ে, সো আমাদের এটা হচ্ছে ইনিশিয়ালি যে প্রেশার এবং এই থাকতেছে ইন্টারকুলিংয়ের জন্য এটা হচ্ছে, এবং এটা হলো ফাইনাল। যদি ইন্টারকুলিংটা না থাকে তাহলে রেশিওটা খুব সহজ, এবং এই প্রত্যেকটার যে ইন্টারকুলিংয়ের রেশিওটা সবসময় বেসিক্যালি আইডিয়াল কেসে সমান থাকে, এই প্রেশার এবং এটার প্রেশারের রেশিওটা সবসময় সমান থাকতেছে। সো যদি পাঁচটা যদি থাকে তাহলে পাঁচ দিয়ে ভাগ হচ্ছে, যে ফাইনাল এবং ইনিশিয়াল যে প্রেশারটা থাকতেছে, ইনিশিয়াল প্রেশারটা এই পয়েন্টের, ফাইনাল এবং ইনিশিয়াল প্রেশারের অনুপাতটা হচ্ছে √5 দিয়ে ভাগ দিলে এটা পাওয়া যাচ্ছে। যদি দুইটা থাকে তাহলে কী হবে, টু হবে। যদি এরকম স্টেজ তিনটা থাকে তাহলে থ্রি রুট হবে। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, বুঝা গেছে এটা কি বলছি? আশা করি মোটামুটি সবাই চলে আসছে। রাইট, এটা বুঝা গেছে? কেউ কথায় বলছে নিজেই প্রশ্ন করছে। এখানে প্রেশার রেশিওটা কি ইন্টারকুলিং এর ইন আর আউটারটা বুঝছে? ইন্টারকুলিং এ সরি বুঝিনি, ইন আর আউটার প্রেশারের রেশিও বুঝাচ্ছে নাকি কম্প্রেসার সব? এটা হচ্ছে ফাইনাল ফাইনাল প্রেশারটা যদি হয় 5 নাম্বার স্টেজে, যদি 5টা কম্প্রেসর থাকে, ইন্টারকুলিংটা এখন নাই আপাতত, ইন্টারকুলিং এর জন্য অ্যাড করতে হবে প্রেশারটা, ইন্টারকুলিং এর প্রেশার ড্রপটা দেওয়া থাকবে, আমরা নেক্সট অঙ্কের মধ্যেই দেখতে পারবো। আর যেটা ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট যে প্রেশারটা এবং লাস্ট যে প্রেশারটা সেটার অনুপাত থেকে আমরা এই রেশিওটা বের করে থাকি, আর প্রত্যেকটা রেশিও সমান হবে আইডিয়াল, মানে আমরা ইকুয়াল ধরে ক্যালকুলেশন করে থাকি অপটিমাম ক্যালকুলেশন, এই কারণে এটা রুট দেওয়া হয়েছে। ঠিক আছে, ও যেটা বলা হচ্ছিল যে ইন্টারকুলিং এর জন্য এক্সট্রা প্রেশার ড্রপ হয় সেটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে যোগ করতে হবে। এখন যোগ করার জন্য এখানে একটা বইয়ে অঙ্ক আছে, সেই অঙ্কটাই মোটামুটি একটু ঘুরায় টুরায় দেওয়া হয়। সো ফাইনালে এই একই জিনিস থাকতেছে, ইন্টারকুলার বা পাইপিং এর প্রেশারের জন্য আলাদা লিখে দিছে যে 3 PSI থাকে, এটা বলছে টু স্টেজ কম্প্রেশন। সো RCটা কি হবে, √2, তাই তো? আর আগে যেহেতু 5টা ছিল স্টেজ এর কথা বলতেছে, 5টা R1 R2 R3 5, সো ফাইনাল আর ইনিশিয়াল মানে সাকশনের যে ফাইনাল ডিসচার্জ প্রেশার এবং এটার অনুপাতটা ছিল, এখানে যেহেতু দুইটা, সো দুইটার জন্য এখানে একটু বলে দিছি। আচ্ছা, আমি কি কোনো কিছু মিস করি? বইটাতে কোথায় জানি অঙ্কটা পেয়েছিলাম, রাইট, না বইয়েও এভাবেই লেখা, ভাবলাম যে কোন জিনিস আমি কোশ্চেনে বাদ পড়ে গেল কিনা। সো এখানে এই ইনফরমেশন দুইটা দেওয়া থাকবে, সাকশন প্রেশার এবং ডিসচার্জ প্রেশার। সাকশন প্রেশারটা হচ্ছে ফার্স্ট স্টেজে হচ্ছে কি থাকবে, এটা তো আমাদের জানা কথা যে অ্যাটমসফেরিক প্রেশার থাকবে, সো 0 PSI জি লেখা, ঠিক আছে, তার মানে হচ্ছে এত থাকতেছে। ডিসচার্জ প্রেশার লাস্ট লাস্ট যেটা থাকতেছে 16.4.7, সো আমাদের পার স্টেজে RC-র পরিমাণটা এটা বের করছে √2। এখন আমাদের বলা আছে হচ্ছে ইন্টারকুলিং এর জন্য
3 PSI করে চেঞ্জ হচ্ছে। সো 3 PSI করে যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ইন্টারকুলিং এর জন্য যে প্রেসারটা অ্যাড হবে সেই জিনিসটা এখানে আমাদের যোগ করতে হবে। সো ফার্স্ট সরি, এটা হলো আমাদের অনুপাতটা আমাদের বের করা। সো রেশিও যদি 3.34 হয় তাহলে আমাদের প্রথমটা প্রেশার হইলে এটা দিয়ে গুণ দিলে এটা চলে আসতেছে, একইভাবে এইটার জন্য একই সূত্র আসতেছে, ঠিক আছে। কিন্তু যদি ইন্টারকুলিং যেহেতু বলছে সেই জন্য আমাদের বলে দিচ্ছে হচ্ছে থ্রি প্রেশার ড্রপ বা দুইটা যেহেতু স্টেজ সেই কারণে হাফ হচ্ছে, তিনটা হলে 1/3 হবে, ঠিক আছে। সো দুইটা যেহেতু আছে সুতরাং অ্যাক্রস দুইটার জন্য হাফ করে দেওয়া হচ্ছে। সো হাফ হলে ফার্স্ট ইন্টারকুলিং এর প্রেশারটা আসতেছে 50.7 এবং সেকেন্ড স্টেজে এটা মাইনাস যাচ্ছে 14.9.2 থেকে এবং এটার জন্য 64.7। এই হলো ইন্টারকুলিং এর অনুপাত। সো এই রেশিওটা এখান থেকে বের করছি। কোশ্চেনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ কি বল, কিছু বললা? কেউ মনে হয় কোশ্চেন করছে। কোশ্চেন কেউ কি বলছো কিছু কথা? আমি জিজ্ঞেস করছি স্যার, সেকেন্ডটাতে স্যার মাইনাস কেন হয়েছে? সেকেন্ড স্টেজে, হ্যাঁ সেকেন্ড স্টেজের আগে যে প্রেশারটা আছে, যে ইনিশিয়াল যে প্রেশারটা আছে, ইনিশিয়াল এই এই পয়েন্টের যে প্রেশারটা সেটা বের করার জন্য ওইটা স্টেজে মাইনাস করছে। ওই প্রেশারটা যেহেতু ড্রপ হয়ে যাচ্ছে সেইটা, এটা তো হচ্ছে যে যদি ইন্টারকুলিং না থাকে, ইন্টারকুলিং থাকার জন্য এই ইনিশিয়াল যে এটা হচ্ছে আই, ঠিক আছে, আই ওয়ান ড্যাশ যেটা সেটার জন্য মাইনাস করছে। এইভাবেই অঙ্কগুলো করা, তো ডিটেলস নাই আর কি বইয়েও, তোমাদেরকে বইয়েও এটা দেখাইতে পারি। সো খুব বেশি ডিটেলসে বলা নাই কম্প্রেশনের অঙ্ক। এনিওয়ে এটা মাইনাস করতে হয়, সুতরাং সেকেন্ড স্টেজে একটু মাইনাস করতে হবে আর কি। আচ্ছা ব্যাপার, সো ফার্স্ট স্টেজে এটা যোগ করতে হবে, ফার্স্ট স্টেজের যে প্রেশারটা তৈরি হবে মানে ফার্স্ট স্টেজের ফার্স্ট কম্প্রেসরের পরে এখানে যে প্রেশারটা সেটা একটু বাড়তি থাকতে হবে, এই কারণে এই প্রেশারটা হবে। এবং ইন্টারকুলিং এর জন্য আমাদের প্রেশারটা একটু কম কমে যাবে টেম্পারেচার এবং ই, সেই জন্য এটা মাইনাস। মোটামুটি এটুকুই বুঝার জিনিস, আর ডিটেলস কিছু লেখা নাই। সো সেই জন্য আর কি, মানে মেইন কথাটা হচ্ছে ফার্স্ট স্টেজের পরে আমাদের এখানে যদি বেশি থাকবে এখানে কম থাকবে প্রেশার। ইন্টারকুলিং এর কাজটা কি, টেম্পারেচারটা কমাচ্ছে, টেম্পারেচার কমানো মানে হচ্ছে প্রেশার কমাচ্ছে। সো ইনিশিয়াল যে পয়েন্টটা আছে এটার পরে যে ভ্যালুটা এটা বোঝানো হচ্ছে, সেই ভ্যালুটা কি হবে, কুলিং এর আগের জন্য একটু বেশি থাকতে হবে প্রেশার ড্রপের আগে। সো এই প্রেশার ড্রপটা হচ্ছে থ্রি যেহেতু বলে দিছে 3 PSI এ, সো এটার থেকে একটু বেশি ধরছে যে ইনিশিয়ালি এই প্রেশারটা আসবে আর কি। এই পয়েন্ট 50.7টা এই পয়েন্টে আসতেছে, সো ওই এক্সট্রা। আর যদি এটা না থাকতো তাহলে তো একসাথে হয়ে যেত, ঠিক আছে। সো ইন্টারকুলিং এর পরে কি হবে, প্রেশারটা ড্রপ হয়ে যাবে, কিছুটা বোঝা গেছে? একজন কোশ্চেন করছি, কোশ্চেন বোঝা গেছে কেন মাইনাস করা হচ্ছে? মোটামুটি ভাবে এত ডিটেলস লেখা নাই, যেটা ব্যাপারটা হচ্ছে যে ইন্টারকুলিং এর জন্য হচ্ছে প্রেশার ড্রপ হবে। সো আমরা নর্মাল কেসে কি হওয়ার কথা, নর্মাল কেসে P2-র যে ভ্যালুটা আসবে সেটা হলো 49.2, এই যে এখানে যে ভ্যালুটা আসবে 49.2 আসবে যদি ইন্টারকুলিংটা না থাকে,
এই জিনিসটা যদি না থাকে, যদি ক্রস থাকে, ঠিক আছে, যেহেতু এটা আছে সেই জন্য আমরা কি করতে হবে, এটার সাথে এই প্রেশারের হাফ ড্রপটা যোগ হয়েছে, তার মানে হচ্ছে 1.5 যোগ হয়ে গেছে। এই আবার এখানে 1.5টা মাইনাস করে দিছে এই জায়গাটা, মানে যে 49.2 থেকে 1.5টা মাইনাস করে দিয়ে এই রেশিওটা বের করছে। এবং এই রেশিওটা বের করাটা হচ্ছে ইন্টারকুলিংয়ের জন্য কত করতে হচ্ছে সেটা হলো বের করা, এই হলো ব্যাপার। এটা হলো মোটামুটি ভাবে, আশা করি কিছুটা বুঝা গেছে আর কি। এত ডিটেলস বইয়ে লেখা নাই, আমরাও খুব একটা, আমিও খুব একটা জানি না, কারণ আমি কম্প্রেসরের খুব বেশি ডিটেলস জানি না, সেই জন্য জানা নাই। আর এটা তো এক ই থেকে যেটা বোঝা যাচ্ছে নর্মাল সেন্সে, যেটা যে ইন্টারকুলিং হলে প্রেশার ড্রপ হবে, সেই কারণে ফার্স্টের যে অংশটা সেটার ভ্যালুটা বাড়তে থাকবে, সেকেন্ডের অংশটা ভ্যালুটা কম থাকবে। এটা হচ্ছে ইন্টারকুলিংয়ের জন্য, আর এই এই এইটা এই ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে, আর এই ভ্যালুটা হচ্ছে P1, সেই মাঝখানের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, কারণ ওই ইন্টারকুলার থাকার জন্য। এই হলো ব্যাপার। তারপরে হচ্ছে আরেকটা প্যারামিটার যেটাকে বলে যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি, ভলিউম গ্যাস মেজার্ড অ্যাট দ্য ইনটেক টু দ্য ফার্স্ট স্টেজ অর মাল্টি স্টেজ কম্প্রেসর, যে অ্যাকচুয়াল যে ক্যাপাসিটিটা আছে সেটাকে বলতেছে, মেজার করতেছে কি ফার্স্ট স্টেজ আর ইনটেকে যে ভলিউমটা অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপাসিটি। এটা সাধারণত পিস্টন ডিসপ্লেসমেন্ট এবং ভলিউমেট্রিক এফিসিয়েন্সি দিয়ে এটাকে ক্যালকুলেট করা হয়। পিস্টন ডিসপ্লেসমেন্ট বলতে কিন্তু আসলে আমাদের কিন্তু ভলিউমটাই বোঝায়, সো ভলিউম ইনটু ভলিউম এফিসিয়েন্সি আসতেছে, কারণ এই ভলিউমটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি কম্প্রেসর, আর এটা হচ্ছে যেটা হচ্ছে সাকশনে ইনটেকে ফার্স্ট স্টেজে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপাসিটি। অ্যাকচুয়াল ক্যাপাসিটি বোঝা গেছে? কোশ্চেন করে রাইট না, কোশ্চেন করে বেশি সময় চলে যায়, কোনো লাভ নেই, এটা বোঝার জিনিস। ক্লিয়ারেন্স ভলিউম, যেটা সবসময় বলা হচ্ছিল যে একটু ফাঁকা থাকতেছে সাকশন হেড বরাবর বা ক্র্যাঙ্কের বরাবর, সেই যে ফাঁকা জায়গাটা থাকতেছে রিমেনিং দ্য সিলিন্ডার এন্ড অফ দ্য পিস্টন স্টক, সেটাকে বলতেছে আমরা ক্লিয়ারেন্স ভলিউম। পিস্টন সিলিন্ডার হেড, সিলিন্ডার হেড এবং হ্যাঁ বলবা, তখন স্লাইডটা চেঞ্জ হয়েছিল না আর কি, এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, সো ক্লিয়ারেন্স ভলিউমটা হচ্ছে যে বেসিক্যালি যে টোটাল ভলিউম যেটা থাকতেছে রিমেইন করতেছে পিস্টন স্ট্রোকের পরে সেই সেটা, এটা আমরা ওই পিস্টনের যে হেডটা থাকতেছে পিস্টনের আঁকা যাচ্ছে না, পিস্টন এরকম থাকে, থাকার পরে যে পিস্টনটা যেটা থাকতেছে এটার সাথে একদম লাস্ট মুহূর্তে একটু জায়গা ফাঁকা থেকে যায়, এই যে জায়গাটা ফাঁকা থাকতেছে সেটাকে বলতেছি আমরা যে ক্লিয়ারেন্স বলে, এইভাবে দেখানো হয় পার্সেন্ট ক্লিয়ারেন্স। তো ক্লিয়ারেন্স ভলিউম বাই কতটুকু পিস্টন যাইতে পারছে সেটাকে বলে পার্সেন্ট, 100%, সুতরাং পার্সেন্ট ক্লিয়ারেন্স বলে, রাইট। তারপরে প্যারামিটারটা হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে আগে একটু আগে বলছি যে অ্যাকচুয়াল সিলিন্ডারের সাথে ওই যে পিস্টনের অনুপাতটা, ডিসপ্লেসমেন্টের যে অনুপাতটা সেটাই হচ্ছে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এটা সূত্রটা অ্যাকচুয়াল ক্যাপাসিটি, হ্যাঁ এই যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি এখানে দেওয়া আছে, সো এটা উল্টাটা হলে এটা দুইটার অনুপাত, এটাকেই বলতেছি আমরা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। এটা এই সূত্র দিয়েও বের করা হয় আর কি, কম্প্রেশন রেশিও, ক্রিটিক্যাল ভলিউম, RC, রেশিও অফ কম্প্রেশন ইত্যাদি দিয়ে আমরা এটা বের করে থাকি। এটা কি জিনিস, আচ্ছা কম্প্রেশন রেশিওটা বের করছে বিভিন্ন কম্প্রেশনের ক্লিয়ারেন্সের জন্য, এটা একটা ডায়াগ্রাম।
ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। কম্প্রেশন এফিসিয়েন্সি, কম্প্রেশন এফিসিয়েন্সি দা ওয়ার্টিকেট এডিয়াবেটিক্যালি, এডিয়াবেটিক্যালি কম্প্রেসের জন্য মানে আইডিয়াল কেসে যেটুক আমাদের রেশিও অফ ওয়ার্ক রিকোয়ার্ড সেটাকে বলতেছি আমরা কম্প্রেশন এফিসিয়েন্সি। কম্প্রেশন এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ ওয়ার্ক রিকোয়ার্ড টু এডিয়াবেটিক কম্প্রেস দ্য ওয়ার্ক টু অ্যাকচুয়ালি ডান উইথ দ্য সিলিন্ড্রিক্যাল, মানে এডিয়াবেটিক্যালি কি সবচেয়ে বেশি কাজ করবে, সো সেটার সাথে ওটা অ্যাকচুয়াল কাজ করবে সেটার অনুপাতটাই বলতেছে কম্প্রেশন এফিসিয়েন্সি। এটা কম্প্রেশন রেশিও, কম্প্রেসিবিলিটি, গ্যাসের যেটা কন্ডিশন, বাল্বের ফ্রিকশন, লিকেজ কী কী আছে, নেচার অফ দ্য গ্যাস, লিকেজ অ্যাক্রস পিস্টন রিংস, লস ইত্যাদির উপর এই টোটাল এফিসিয়েন্সিটা ডিপেন্ড করতেছে। এই এফিসিয়েন্সিটার সাপেক্ষে এটার কম্প্রেশন এফিসিয়েন্সিটা এই করে। সো এটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, আইডিয়াল কেস অর্থাৎ এডিয়াবেটিক্যালি কম্প্রেস করতে যে ওয়ার্কটা আছে সেটার সাথে অ্যাকচুয়াল ওয়ার্কটার অনুপাতটা বা রেশিওটাকে আমরা কম্প্রেশন এফিসিয়েন্সি বলতেছি। তারপর পয়েন্টটা হলো মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে কম্প্রেসর যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার আছে, ইন্ডিকেটেড হর্স পাওয়ার হচ্ছে আর ব্রেক হর্স পাওয়ার, যেটা হলো যে ড্রাইভের যে ড্রাইভারটা যে আছে ক্র্যাঙ্ক শ্যাফটের ড্রাইভারটা সেটা, এবং ইন্ডিকেটেড যেটা লিখে দেওয়া আছে যে ইন্ডিকেটেড মানে হচ্ছে আইডিয়াল থিওরিটিক্যাল কেস সরি অ্যাকচুয়াল কেসে এটা কীভাবে কাজ করবে সেটার অনুপাতটাই বেসিক্যালি হচ্ছে এটাকে বলতেছে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি। পিস্টন স্পিড তো বলে দেওয়া হয়েছে, পিস্টন স্পিডটা ইম্পর্টেন্ট হয় হচ্ছে যদি রিয়েক্টিভ পদার্থ থাকে, করোসিভ পদার্থ থাকে এবং যেখানে প্রপার্টি চেঞ্জ হয়ে যায় সেরকম কেসের ক্ষেত্রে পিস্টন স্পিডটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সে কারণে পিস্টন স্পিডটা মোটামুটিভাবে ফিক্স থাকে, অন্য জায়গায় হয়তো অত দরকার নাই, কিন্তু করোসিভ ম্যাটেরিয়াল অথবা যেখানে গ্যাসটা চেঞ্জ হয়ে যায় সেই জায়গায় প্রপার্টিসের জন্য পিস্টন স্পিডটা। তারপরে হচ্ছে হর্স পাওয়ার, হর্স পাওয়ার একটু আগে কথা বলতেছিলাম, হর্স পাওয়ার হচ্ছে যে ওয়ার্কটা ডান করা হচ্ছে সেটাকে হর্স পাওয়ার দিয়ে বোঝানো হচ্ছে, কানেক্টেড টু দ্য ড্রাইভার, কমপ্লিটেড কম্প্রেশন ফুল সাইকেল শেষ করতে যেটুকু লাগতেছে সেটা হচ্ছে হর্স পাওয়ার। আর আইসেন্ট্রপিক্যালি বা এডিয়াবেটিক্যালি কম্প্রেসের গ্যাসের জন্য যে কাজটা করা হচ্ছে সেটাকে বলতেছে আমাদের থিওরিটিক্যাল হর্স পাওয়ার। আর ইন্ডিকেটেড হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়ার্ক ফর কম্প্রেশন ডেভেলপ দ্য কম্প্রেশন সিলিন্ডার, সিলিন্ডারে যদি থাকে সেটাকে বলতেছি আমরা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আর ব্রেক হর্স পাওয়ার হচ্ছে যে ক্র্যাঙ্কশ্যাফট যেটা আছে আর অ্যাকচুয়াল হর্স পাওয়ার অ্যাট দ্য ইনপুট অফ ক্র্যাঙ্কশ্যাফট অফ দ্য কম্প্রেসর সেটাকে ব্রেক হর্স পাওয়ার বলতেছে কম্প্রেসর ক্ষেত্রে। আর যদি কম্প্রেসর সিলিন্ডারের যে কম্প্রেশন অ্যাকচুয়াল ওয়ার্কটা হয় সেটাকে বলে হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার, যেটা ইন্ডিকেট করা থাকতেছে অ্যাকচুয়াল কম্প্রেশন করতে যে হর্স পাওয়ারটা লাগতেছে সেটা। ব্রেক হর্স পাওয়ারটা হচ্ছে কম্প্রেসর ড্রাইভে যেটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সূত্র, এই সূত্র দিয়ে আমাদের থিওরিটিক্যাল অ্যাকচুয়াল হর্স পাওয়ারগুলো ক্যালকুলেট করা হয়। তারপরে হচ্ছে টেম্পারেচার রাইজ, আমরা অনেকক্ষণ আলাপ করছি যে হাই টেম্পারেচার হলে হাই প্রেশার হবে, হাই প্রেশার হলে হাই টেম্পারেচার হবে, সো ডিসচার্জ এবং এটার যে বিটুইন রেশিও ফর সিঙ্গেল কম্প্রেশন সেটাই হচ্ছে এই টেম্পারেচার রাইজ। এটা সাধারণত এডিয়াবেটিক দিয়ে ক্যালকুলেট করতেছে, এটার হচ্ছে সূত্রটা হচ্ছে এটা। এই হলো মোটামুটিভাবে আমাদের 11টা প্যারামিটার, যে প্যারামিটারগুলো আমাদের জানা দরকার রেসিপ্রোকেটিং কম্প্রেসরের জন্য এটার বিহেভিয়ারটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। রাইট, 11টা প্যারামিটার চলে গেছে স্যার, রুম 22 প্রেজেন্ট স্যার, লেট হয়েছে, কারেন্ট ছিল না। আচ্ছা সমস্যা, এখানে
তাহলে আমি আবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে গেলাম। এখন তো সবাই আছো, কেউ চলে যাও তো যায় না, আবার অ্যাটেন্ডেন্স, আগের অ্যাটেন্ডেন্স শিটে তো নাম চলে গেলো, আবার নিয়ে গেল। রাইট, এখন লাস্ট পয়েন্ট যেটা পড়াতে গেলাম, লাস্টের যে এটা হচ্ছে ডায়াফ্রাম কম্প্রেসর, এটা হচ্ছে স্পেশাল ধরনের কম্প্রেসর যেটা পাম্পের মতো ডায়াফ্রাম বলতে এখানে যেমন ইউজ করা হচ্ছে, এখানে ফ্লেক্সিবল একটা মেমব্রেন ইউজ করা হয়। ফ্লেক্সিবল মেমব্রেনটা হচ্ছে স্পেশাল টাইপ অফ, এটা হচ্ছে রিসিপ্রোক্রেটিং কম্প্রেসর, এখানে একটা ফ্লেক্সিবল মেমব্রেন ইউজ করা হয় পিস্টনের পরিবর্তে। এটা সাধারণত লিক টাইট করতে এবং নন কন্টামিনেটিং গ্যাসের জন্য, যেগুলো গ্যাসের সবাই মাইক্রোফোন গুলো বন্ধ, সো ডায়াফ্রাম কম্প্রেসরটা হচ্ছে যদি ফ্লেক্সিবল মেমব্রেনটা ইউজ করা হয়, যেটা হচ্ছে মেমব্রেন ক্ষেত্রে পিস্টন ইউজ করতেছে, ফ্লেক্সিবল মেমব্রেন ইউজ করতেছে, বেসিক কনসেপ্টের দিক থেকে যেসব সেফটি এবং এনভায়রনমেন্টাল কনসার্ন থাকলে, যেখানে তোমার গ্যাসটা বের হলে ক্রায়োজেনিক হতে পারে, সেই কন্টামিনেটিং টাইপ অফ গ্যাসের কম্প্রেশনের জন্য আমরা সাধারণত এই লিক প্রুফ করার জন্য এই ধরনের ডায়াফ্রাম কম্প্রেসর আর প্রেফার করা। এই হলো এটুকু ছোট ছোট করে জানার বিষয়, খুব বেশি কিছু না, এই ধরনের ডায়াগ্রাম। এনিওয়ে, তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে সেন্ট্রিফিউগাল কম্প্রেসর থেকে শুরু হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো স্যার। হ্যাঁ।